আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারি দেওয়া 7টি কেকের ডেকোরেশন। 3 দিনে আমি এই 7টি কেক ডেলিভারি দিয়েছিলাম। এখানে যে কেকটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা নিচু কেক। আমার কিছু কিছু ক্লায়েন্ট এমন থাকে যারা উঁচু হাইটের কেক চায়, আবার কিছু ক্লায়েন্ট এমন থাকে যারা নিচু হাইটের কেক চায়। নিচু হাইটের কেক চাওয়ার একটাই কারণ, যেন তারা বেশি মানুষ মিলে ছোট একটা কেক কাটতে পারে। তো এই কেকটা যেই ডিজাইনের করতে বলা হয়েছিল, সেটা একটা ছোট সাইজের নিচু হাইটের কেক ছিল। এটা আমার 1 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক। কেকটাকে আমি 2টি 7 ইঞ্চের রাউন্ড মোল্ডে বেক করে নিয়েছি। বোর্ড নিয়েছি এখানে আমি 10 ইঞ্চের। বোর্ডের উপর সামান্য একটু ক্রিম দিয়ে তার উপরে কেকের 1টি লেয়ার দিয়েছিলাম। তার উপরে সুগার সিরাপ দিয়ে দিলাম ভিভো হুইপড ক্রিম। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, নিশ্চয়ই জানেন আমি কোন ক্রিমটা ইউজ করি এবং এই ক্রিমের টিউটোরিয়াল অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি সেই ভিভো হোয়াইট ক্রিমটাই এখানে ইউজ করেছি। ক্রিমটাকে প্যালেট নাইফ দিয়ে একটু সমান করে দিয়ে তার উপরে দিলাম কেকের 1টি লেয়ার। আমি যেহেতু 2টা 7 ইঞ্চের রাউন্ড মোল্ডে কেক বেক করেছিলাম, তো একটা কেকের লেয়ার দিয়েছি নিচে, আরেকটা কেকের লেয়ার দিলাম উপরে। এবার একটি ব্রেড নাইফ দিয়ে উপরের এই পাতলা সমান অংশটাকে কেটে সরিয়ে নিচ্ছি। এর উপরে আবারও দিয়ে দিলাম সুগার সিরাপ। যেহেতু স্পঞ্জ কেক, অবশ্যই সুগার সিরাপ দিতে হবে। এখন আমরা অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে প্রথমে ক্রাম কোটিং করে ফেলব। ক্রাম কোটিং করব এ জন্যই, পরে যখন আমরা আবারও এক্সট্রা ক্রিম দিয়ে কেকের উপর ফিনিশিং আনব, তখন যেন আর কেকের গুঁড়ি ক্রিমের উপর উঠে না আসে এবং খুব তাড়াতাড়ি আমাদের কেকের উপর পারফেক্ট ফিনিশিং চলে আসে। আমার ক্রাম কোটিং করা হয়ে গেছে। এবার এর উপরে আমি হালকা নীল রঙের ক্রিম দিয়ে দিলাম। আমি ভিভো হুইপ ক্রিমের সাথে রেডম্যানের সেমি জেল কালার ব্লু কালারটাকে অল্প একটু দিয়ে বিট করে মিশিয়ে নিয়েছি। হালকা একটু কালার দিলে এই ধরনের কালার চলে আসবে, আর বেশি করে কালার দিলে ডিপ ব্লু কালার চলে আসবে। ক্রিমটা দিয়ে প্রথমে আমি উপরের পার্টটাকে একটু সমান করে নিয়ে কেকের সাইডে ক্রিম লাগিয়ে নিচ্ছি, যা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 1টি লাইক দিয়ে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ পারভিন কেক হাউস থেকে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটাতেও ফলো প্লাস লাইক 2টাই দিয়ে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কেকের সাইডটা আমি পুরোপুরি সমান করে নিয়েছি একটি স্ক্র্যাপার দিয়ে। এবার একটি ব্রেড নাইফ দিয়ে কেকের উপরটাকেও এভাবে সমান করে নিচ্ছি। ব্রেড নাইফ দিয়ে যখন কেকের উপরটা আমরা সমান করব, প্রতিবার ব্রেড নাইফে থাকা এক্সট্রা ক্রিমটা একটা বাটিতে মুছে নিব। এতে করে খুব তাড়াতাড়ি আমাদের কেকের উপরে ফিনিশিং চলে আসবে। এবার বোর্ডের উপরে যে একটু ক্রিম লেগেছিল, সেটাকে আমি স্ক্র্যাপারটা দিয়ে মুছে নিয়েছি। আমি কেকটার উপরে গোল করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চুড়ি দিয়ে অথবা যে কোনো বাটির ঢাকনা দিয়ে এভাবে গোল করে শেপ দিয়ে দিতে পারবেন। এবার আমি হাতে নিয়েছি একটা ছোট সাইজের রোজ নজেল, যেটা আমি আপনাদেরকে এখন ভালোভাবে দেখিয়েছি। এই রোজ নজেলটা দিয়ে এভাবে আমি ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। রোজ নজেলের চিকন পাশটা আমরা উপরের দিকে রাখবো আর মোটা পাশটা থাকবে নিচের দিকে। আমি সবসময় যেটা করি, কেকের বেসগুলোকে আগের রাতে বানিয়ে রেখে দেই। এতে করে বেসগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, পরের দিন সকালবেলা ডেকোরেশন করা শুরু করি এবং বিকেলে ডেলিভারি দেই। এতে করে সকাল থেকে বিকেল পর্যন্ত কেকটা নর্মাল ফ্রিজে থাকে এবং কেকটা ভালোভাবে সেট হয়ে যায়। এই কেকটা ছিল ভ্যানিলা স্পঞ্জ কেক 1 পাউন্ডের। এই কেকটা নিয়েছিলাম আমি 500 টাকা। যখনই আমার কেকের উপরে চকলেটের অথবা এক্সট্রা অন্য কোনো ডিজাইন থাকে ফন্ডেন্টের, তখন আমি এক্সট্রা করে চার্জ নিয়ে থাকি। এই কেকটার উপরে যেহেতু আলাদা করে ফন্ডেন্ট বা চকলেটের কোনো কাজ ছিল না, শুধুমাত্র ক্রিম দিয়ে ডিজাইন করেছিলাম, এজন্যই এই কেকটা আমি 500 টাকা নিয়েছিলাম। এবার আমি এর সাইড দিয়েও কিছু ফুল দিয়ে দিচ্ছি। হলুদ রঙের ক্রিম নিয়েছি, পাইপিং ব্যাগের মাথাটাকে একেবারে চিকন করে কেটে নিয়েছি এবং ফুলের উপরে এভাবে রেণুর মতো করে দিয়ে দিচ্ছি। প্রতিটি ফুলের উপরেই আমি একইভাবে এই ডিজাইনটা করে দিব। কেকটা যেন দেখতে আরও বেশি ভালো লাগে, আরও সুন্দর লাগে, এজন্য কেকের উপরে আমি বাটারফ্লাই দিয়ে দেব এবং দিয়ে দেব কিছু সুগার বল। তবে কেকের নিচের বর্ডারটা আমি দিয়ে দিচ্ছি সেই হালকা আকাশি রঙের ক্রিমটা দিয়েই। পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়ে এভাবে প্রেস করলে এই ধরনের ডিজাইনটা চলে আসবে।
এডিবেল বাটারফ্লাই আপনারা কিনতে পেয়ে যাবেন যেই দোকানগুলোতে কেকের প্রোডাক্ট বিক্রি করে, সেই দোকানেই আপনারা এডিবেল বাটারফ্লাই পেয়ে যাবেন। এই বাটারফ্লাইগুলো খাওয়াও যায়। কেকটাকে 5-6 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে এরপরেই ডেলিভারি দেব। কেকটার বক্স নিয়েছি 10 ইঞ্চের, ব্যাগ নিয়েছি 11 ইঞ্চের। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় কেক ডেকোরেশনের জন্য। এইটাও 1 পাউন্ডের কেক, তবে এই কেকটা একটু উঁচু হাইটের কেক, এই জন্য এই কেকটাকে বেক করেছি 6 ইঞ্চের রাউন্ড মোল্ডে। 6 ইঞ্চের দুটা রাউন্ড মোল্ডে আমি কেক বেক করে নিয়েছি। বোর্ডের উপর সামান্য একটু ক্রিম দিয়ে, তার উপরে কেকের একটি লেয়ার দিয়ে, তার উপরে সুগার সিরাপ দিয়ে, দিয়ে দিলাম হুইপড ক্রিম, তার উপরে দিয়ে দিচ্ছি কেকের আরও একটি লেয়ার। প্যালেট নাইফ দিয়ে কেকের সাইডের ক্রিমটাকে এভাবে আমরা সমান করে নিব। এবার উপরে আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এবার একইভাবে সামান্য একটু ক্রিম দিয়ে কেকটাকে আমি ক্রাম কোটিং করে নেব। যারা নতুন কেক নিয়ে কাজ করছেন, ক্রাম কোটিং করার পর কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন 30-40 মিনিটের জন্য, আর হাতে যদি একেবারে কম সময় থাকে তাহলে ডিপ ফ্রিজে রেখে দেবেন অন্তত 10 মিনিটের জন্য। এবার এর উপর আমি এক্সট্রা করে ক্রিম দিয়ে কেকের উপরে ফিনিশিং নিয়ে আসব। এখানে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভিভো হুইপড ক্রিমের সাথে 1 ফোঁটা হলুদ কালার আর 1 ফোঁটা গোলাপি কালার বিট করে নিয়েছি, এরপরেই এই কালারটা এসেছে। প্যালেট নাইফটা দিয়ে কেকের সাইডের ক্রিমটাকে আমি এভাবে সমান করে নিচ্ছি। এবার আমি কেকের উপরটাকে ওইভাবে সমান করে নেব। যেখানেই মনে হবে ক্রিমের প্রয়োজন আমি একটু করে ক্রিম দিয়ে দেব। প্রথমে আমরা দেখব যেখানে ক্রিমের প্রয়োজন একটু করে ক্রিম দিব, এরপর একটি স্ক্র্যাপার দিয়ে বাটির সাইডের ক্রিমটাকে সমান করে নেব। এবার আমি এখানে পিঙ্ক কালারের ক্রিম নিয়েছি, ভিভো হুইপড ক্রিমের সাথে আমি রেড ম্যানের রোজ পিঙ্ক কালারটা বিট করে নিয়েছি, সেই ক্রিমটা কেকের সাইডে প্যালেট নাইফটা দিয়ে একটু একটু করে দিচ্ছি। এবার স্ক্র্যাপারটা দিয়ে এভাবে সমান করে নিব। আমার মনে হচ্ছে পিঙ্ক কালারটা শুধু নিচে আছে, উপরে নেই, এজন্য উপরেও আরও একটু করে পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি। এবার একইভাবে কেকের সাইডটাকে সমান করে নিচ্ছি। এবার আমি কেকের উপরটাকে এভাবে সমান করে নিব একটি ব্রেড নাইফ দিয়ে। আমাদের কেকের উপরটা একদম কভার করা থাকবে চকলেট গানাশ দিয়ে। এখন যে কেকটা আপনারা দেখতে পাচ্ছেন, সেম কেক একসাথে আমার দুইটা অর্ডার ছিল। ব্রেড নাইফ দিয়ে উপরটা সমান করার সময় চেক করে দেখবো, যেখানেই মনে হবে একটু ক্রিমের প্রয়োজন দিয়ে দিব। কিন্তু এই কেকটা যেহেতু আমার চকলেট গানাশ দিয়ে কভার করা থাকবে, এর জন্য আমি আর এক্সট্রা করে কোনো ক্রিম দেইনি, ওভাবেই একটু সমান করে নিয়েছি। আমি এখানে হোয়াইট চকলেট গানাশ নিয়েছি, তার সাথে আমি রেড ম্যানের রোজ পিঙ্ক কালারটা সামান্য একটু দিয়ে দিয়েছি। এবার কেকের উপরে এভাবে গানাশটাকে দিয়ে দিলাম, পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়ে। এবার প্যালেট নাইফ দিয়ে গানাশটাকে এভাবে সমান করে নিচ্ছি। এখানে যে দুইটি কেক দেখতে পাচ্ছেন, দুইটা কেকের সেম ডিজাইন হবে। এই কেকটাকে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি, আর এই কেকটার উপরে আমি গানাশ দিয়ে দিচ্ছি। আমার যখনই ভ্যানিলা কেকের উপরে শুধু ক্রিম দিয়ে ডিজাইন হয় তখন আমি 500 টাকা নেই, তবে এই কেকগুলোর উপরে যেহেতু আমি চকলেট গানাশ দিয়েছি, এই জন্য এই কেকগুলো আমি 550 টাকা করে নিয়েছি। আমি ভিভো হুইপড ক্রিমের সাথে রেড ম্যানের রোজ পিঙ্ক কালার বিট করে নিয়েছি, এটা ছিল সেমি জেল কালার। রেড ম্যানের সেমি জেল কালারগুলো আপনারা 100 গ্রাম 120 টাকা অথবা 130 টাকা করে পেয়ে যাবেন। একইভাবে আরেকটা যে কেক ছিল সেটার উপরও ক্রিম দিয়ে দিয়েছি। এবার আমি 195 নজেল দিয়ে কেকের সাইড দিয়ে আর কেকের উপর দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি, আর উপরে একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিয়েছি। এখন যে কেকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 2 পাউন্ড চকলেট কেক। আমি চকলেট কেকটাকে চকলেট গানাশ দিয়ে ভেতরে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে রেখেছিলাম, সেই কেকটাকে ভ্যানিলা ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। এটা ছিল একটা কাস্টমাইজড কেক, অনেক আগে আমি এই ডিজাইনের কেক বানিয়েছিলাম, সেই ডিজাইনটা দেখেই তাদের ভালো লেগেছে এবং তারা সেম ডিজাইনের কেক আবারও অর্ডার দিয়েছে। আমি যেই নজেলটা দিয়ে ক্রিম দিচ্ছি, এই নজেলটার মডেল নাম্বার 1D, এটা একটা বড় সাইজের বাস্কেট নজেল। ক্রিমটা দেওয়া হয়ে গেলে একটি প্যালেট নাইফ দিয়ে কেকের সাইড এবং কেকের উপর সমান করে নিব। যেখানেই মনে হবে ক্রিমের প্রয়োজন আমরা একটু করে ক্রিম দিয়ে দেব। এই নাইফটাকে অনেকে প্যালেট নাইফ বলে, আবার অনেকে বাটার নাইফ বলে। রাউন্ড শেপের কেকের সাইডটা সমান করতে খুবই কম সময় লাগে,
তবে লাভ শেপের কেকের সাইডটা সমান করতে একটু বেশি সময় লাগে। তো যেখান থেকে ক্রিম সরে আসতেছে একটু করে ক্রিম দিতে হবে এবং পারফেক্ট ভাবে ফিনিশিং নিয়ে আসতে হবে, কেননা কেকের ফিনিশিং যদি সুন্দর না হয় কেকটা কিন্তু কখনোই দেখতে ভালো লাগে না। আর অবশ্যই ক্রিমটাকেও পারফেক্ট ভাবে তৈরি করে নিতে হবে, কেননা কেকের ক্রিম পারফেক্ট হলে যে কোনো কাজ দেখতে সুন্দর লাগে। তো আমার কেকের সাইড সমান করা হয়ে গেছে, এবার আমি ব্রেড নাইফ দিয়ে কেকের উপরটাকে সমান করে নিচ্ছি। একপাশে একটু ক্রিম বের হয়ে এসেছে, এজন্য আমি ক্রিমটাকে সমান করে আবারও উপরটা সমান করে নিচ্ছি। যেখানে ক্রিমের প্রয়োজন আমি একটু করে ক্রিম দিয়ে দিব আর সমান করে নিব। আমি এখানে চকলেট হুইপড ক্রিম নিয়েছি আর নিয়েছি ছোট সাইজের একটা স্টার নোজেল। আপনারা স্টার নোজেল বললেই আপনাদেরকে দিয়ে দিবে, যে দোকানগুলোতে কেকের প্রোডাক্ট বিক্রি করে সেই দোকানে আপনারা এই নজেলগুলো পেয়ে যাবেন, এবং বিভিন্ন অনলাইন পেজগুলোতেও এই কেকের নজেলগুলো আপনারা পেয়ে যাবেন। কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে আমি গোলাপ ফুল বানিয়ে নিচ্ছি। এখানে যে রেড কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে কেকের উপর পারফেক্ট রেড কালার আনতে হয় সেটা নিয়ে আমি অলরেডি ফ্রি একটা লাইভ ক্লাস নিয়েছি আমার ইউটিউব চ্যানেল থেকে, যেই চ্যানেলে এখন আপনারা ভিডিও দেখছেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম পারভিনস কুক অ্যান্ড ক্রাফট। সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে পারফেক্ট রেড কালার আনতে হয় ভিভো হুইপড ক্রিমে অথবা যে কোনো হুইপড ক্রিমের মধ্যে। আর এখানে যে নজেলটা দিয়ে আমি এই ফ্লাওয়ারটা তৈরি করে নিচ্ছি, এই নজেলটার মডেল নাম্বার 33। অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে কেকটাকে আমি রেখে সরাসরি একটি করে ফুল বানিয়ে একটি করে ফুল কেকের উপর দিতে পারতাম, সেটা না করে কেন আমি ফুলগুলো বোর্ডের উপর নিচ্ছি। তো আমি যতক্ষণ কেকটাকে বাইরে রাখবো ততক্ষণ কেকটা নরম হতেই থাকবে, এই জন্য কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, মানে চিলার যেটাকে বলে অনেকে, রেখে দিয়েছি। আর এদিকে আমি ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। ফ্লাওয়ার যখন আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে তখন আমি কেকটাকে বের করে নিয়ে এরপরে ফ্লাওয়ারগুলো সেট করে নিচ্ছি। আমি কাঁচি দিয়ে ফুলগুলো তুলে সরাসরি কেকের উপর বসিয়ে দিচ্ছি, কিভাবে নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। ফ্লাওয়ার বসানো হয়ে গেলে আমি একটি লিফ নজেল দিয়ে এভাবে পাতা দিয়ে দিচ্ছি, এটা একটা ভি শেপের লিফ নজেল। আমার যে কোনো চকলেট সিম্পল ডিজাইনের কেক আমি 600 টাকা করে নেই, এটা ছিল 2 পাউন্ড চকলেট কেক, তো এটা আমি 1200 টাকা নিয়েছিলাম। এবার আমরা এর পরের কেকটা ডেকোরেশন করে ফেলবো। তো আগে থেকেই আমি ক্রিম দিয়ে কোট করে রেখেছিলাম, এর আগে অলরেডি 2-3টা কেক দেখালাম কিভাবে ক্রিম দিয়ে কোট করতে হয়, তো এর জন্য নতুন করে এখন আর দেখালাম না। আমি এখানে একটি 1 mm নজেল দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি। এটা ছিল 1 পাউন্ডের ব্ল্যাক ফরেস্ট কেক। আমি কেকটার উপরে দিয়ে দিচ্ছি চেরি, এটা অরিজিনাল চেরি। অনেকে দেখবেন খরচটা বাঁচানোর জন্য করমচা দিয়ে থাকে, তো সেটা একদমই ঠিক না। এর উপরে আমি চকলেট গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চকলেট দিতে গেলে চকলেটটা মেল্ট হয়ে যায় যেহেতু এখন প্রচুর গরম, এর জন্য আপনার যে কোনো মাউন্ট পেপার দিয়ে দিতে পারেন, এটা খুবই ভালো একটা টেকনিক। এই কেকটা আমি নিয়েছিলাম 600 টাকা, তবে যেই কেকগুলোতে আমি চকলেট লেস বসাই সেই কেকগুলো আমি 650 করে নিয়ে থাকি। এখন আমরা পরের কেকে চলে যাচ্ছি। এই কেকটার জন্য আমি এখানে রেড কালারের গানাশ তৈরি করে রেখেছি, আর গানাশ কীভাবে বানাতে হয় সেটা টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যারা দেখেনি চাইলে এক নজরে দেখে নিতে পারেন। গানাশটাকে একটি পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 শেপের কেকটাকে আগে থেকে ক্রিম দিয়ে কোট করে রেখেছি। এর আগে আমি ডিটেলসে দেখিয়েছিলাম 1 শেপের কেক কীভাবে কাটতে হয়, কীভাবে ডিজাইন করতে হয়, এর জন্য আজকের ভিডিওতে আমি আর নতুন করে দেখালাম না, শুধুমাত্র এর উপরে ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে গানাশটা দিয়ে দিচ্ছি রেড কালারের, এবং গানাশটা দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, গানাশটা যেন অতিরিক্ত পড়ে না যায়, তাহলে আবার দেখা যাবে পুরো বোর্ড নষ্ট হয়ে যাবে। এটা ছিল আমার 2 পাউন্ডের ভ্যানিলা কেক। আমি নর্মাল যে কোনো সিম্পল ডিজাইনের ভ্যানিলা কেক 500 টাকা নিয়ে থাকি, তবে যখন এক্সট্রা কোনো কাজ থাকে, এক্সট্রা কোনো ডিজাইন থাকে, তখন সেটার জন্য আমি এক্সট্রা চার্জ নেই। তো এটা ছিল 2 পাউন্ডের কেক, এটা আমি 1200 টাকা নিয়েছিলাম, কেননা এই কেকটা বানানোর জন্য আমাকে 2.5 পাউন্ডের বেস বানাতে হয়েছিল, কেননা 1 শেপটা দেওয়ার সময় অনেকটা কেকের প্রয়োজন হয় না, যে কেকটা কেটে সরিয়ে রাখতে হয়, আর এখানে গানাশ দেওয়া আছে প্লাস এক্সট্রা খরচ আছে বোর্ড বক্স সব কিছু মিলে, এর জন্য এটা আমি 1200 টাকা নিয়েছি। আর উপরে যে রাউন্ড শেপের ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেটা করেছি আমি 2D নজেল দিয়ে, আর এখন যে ডিজাইন দেখতে পাচ্ছেন সেটা করেছি আমি 6B নজেল দিয়ে। তো এভাবে আমি বিভিন্ন কালার দিয়ে ডিজাইন করে দিচ্ছি,
এর উপরে আমি বাটারফ্লাই দিয়ে দিব, তার উপরে দিয়ে দিব আমি সুগার বল। এতে করে কেকটা দেখতে আরো বেশি ভালো লাগবে। এই কেকটাও আমি 5-6 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে এরপরে ডেলিভারি দিয়েছিলাম। আর এই কেকের বক্স যেহেতু আমি কিনতে পাইনি, এজন্য এটার বক্স আমি নিজেই বানিয়ে নিয়েছিলাম। আর এটার যে বোর্ড দেখতে পাচ্ছেন সেটা ফয়েল পেপার দিয়ে, আর আপনারা পার্টেক্স দিয়ে কীভাবে বানাবেন তার টিউটোরিয়াল অলরেডি আমি একটা শর্ট ভিডিও আকারে আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর একটা মজার ব্যাপার হলো, যখনই আমার ওয়ান শেপের কেকের অর্ডার আসে, মানে যেই দিন আমার ওয়ান শেপ কেকের অর্ডার থাকবে সেদিন এক্সট্রা আরও 2টা কেকের অর্ডার থাকবে, মানে যতবার ওয়ান শেপের কেকের অর্ডার এসেছে প্রতিবার একসাথে 3টা কেকের অর্ডার এসেছে। তো যার ছবি আপনারা ভিডিওর শেষে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবার আমি চলে যাচ্ছি নেক্সট কেকে। এটা ছিল আমার 2 পাউন্ডের একটা চকলেট কেক। এই কেকটাকে আমি চকলেট হুইপড ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোট করে ফেলেছি, ভেতরে চকলেট গানাশ দিয়েছিলাম, এর উপরে আমি ভ্যানিলা ক্রিম দিয়ে কোট করে ফেলবো, কভার করে ফেলবো, যেটাই বলি না কেন। আমার আঞ্চলিক ভাষার জন্য আমার কথায় যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি সেই 1D নোজেলটা দিয়ে পুরো কেকের উপরে এভাবে ক্রিম দিয়ে কোট করে দিচ্ছি। যেই কেকের ভিডিওর পার্ট আপনাদের ভালো লাগবে না সেটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার আমি প্যালেট নাইফ দিয়ে কেকের সাইডের ক্রিমটাকে প্রথমে সমান করে নিব, এরপরেই কেকের উপরটাকেও সমান করে নিব। যেহেতু রাউন্ড শেপের কেক, কেকের সাইড সমান হতে একটুও সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি সমান হয়ে যাবে। আমি 4টা ডিমের চকলেটের স্পঞ্জ কেকের বেস বেক করেছিলাম 8 ইঞ্চের 2টা রাউন্ড মোল্ডে। আমার ওভেনটা মিয়াকো 52 লিটার, এটার মধ্যে একসাথে 2টা 8 ইঞ্চের মোল্ডে কেক বেক করা যায়। এবার আমি একটি স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডটাকে সমান করে নিচ্ছি, এরপরে কেকের উপরটাকে সমান করে নিব একটি ব্রেড নাইফ দিয়ে। প্রতিবার ব্রেড নাইফে এক্সট্রা ক্রিমটা আমি বাটিতে মুছে নিব। যারা ইলেকট্রিক বিটার কিনতে চাচ্ছেন, আমি মনে করি মিয়াকো 190 ওয়াটের ইলেকট্রিক বিটারটা অনেক ভালো, আর যারা নিতে চাচ্ছেন ওভেন, মিয়াকো 52 লিটারের ওভেনটাও অনেক ভালো, আপনারা চালিয়ে নিতে পারেন। উপরে একপাশে একটু ক্রিমের প্রয়োজন ছিল, আমি একটু ক্রিম দিয়ে উপরটা এইভাবে সমান করে নিয়েছি। এবার আমি উপরে একটা স্টিকার বসিয়ে দিয়েছি, এটা নন এডিবল, এটা খাওয়া যায় না। এবার আমি বড় সাইজের একটা রোজ নজেলের মধ্যে পিঙ্ক কালারের ক্রিম নিয়েছি, এই রোজ নজেলটার নাম্বার 124K। এখানে যে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন, রেডম্যানের সেমি জেল কালার রোজ পিঙ্ক কালারটা আমি হুইপ ক্রিমের সাথে বিট করে মিশিয়ে নিয়েছি। আমরা যখন জামার এই ডিজাইনটা করব একটুও ফাঁকা রাখবো না, একটা পাতার সাথে আরেকটা পাতা এভাবে লাগিয়ে দিব, এতে করে নিচের সাদা কালারটা আর দেখা যাবে না। একইভাবে উপরের লাইন নিচের লাইনের সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। উল্টা পাশ থেকে কাজ করাটা আমার জন্য ঝামেলার হচ্ছিল, এই জন্য আমি কেকটাকে এপাশ করে নিয়ে এভাবে কাজ করে নিচ্ছি। এই ডিজাইনটা আরও বড় সাইজের কেকের উপর করলে আরও বেশি ভালো লাগতো। আমার যেহেতু 2 পাউন্ডের অর্ডার ছিল এবং এই ডিজাইনটা করতে বলা হয়েছিল, এজন্য আমি এই কেকটার মধ্যে এভাবে করে দিয়েছি। তবে কেকটা যখন শেষ হয়ে গিয়েছিল ডেকোরেশন, তখন দেখতে ভালোই লাগছিল। আমি যেটা করেছি, স্টিকারটাকে একটু উপরের দিকে তুলে দিয়েছি, এতে করে জামাটা আর একটু বড় সাইজের হয়ে গেছে। এবার আমি ছোট সাইজের একটা স্টার নজেল দিয়ে এভাবে ডিজাইন করে দিলাম। প্রতিটা ডিজাইনের উপর আমি একটা করে সুগার বল দিব, তবে তার আগে নিচের বর্ডারটাও আমি এই স্টার নজেলটা দিয়ে দিয়ে দিচ্ছি। এটা ছিল চকলেট কেক, এই কেকটাও নিয়েছি আমি 1200 টাকা, এটা ছিল 2 পাউন্ডের চকলেট কেক। আর যে কোনো সিম্পল ডিজাইনের চকলেট কেক আমি প্রতি পাউন্ড 600 টাকা করে নিয়ে থাকি, এই জন্য এই কেকটা আমি 1200 টাকা নিয়েছিলাম। এই কেকটা যে ক্লায়েন্ট অর্ডার দিয়েছিল, তিনি ওয়ান শেপের এই কেকটা অর্ডার দিয়েছিলেন। তো একসাথে 2টা কেক 1200 1200 2400 টাকা ছিল, তবে উনি আমাকে 2300 টাকা দিয়েছিলেন। আর এই কেকটার উপরে যে 2টা কালার দিয়ে ডিজাইন, এই ডিজাইনটা উনি আমাকে বলেছিলেন, তবে ব্লুয়ের জায়গায় অন্য একটা কালার ছিল, যে কালারটা আমার কাছে ছিল না, এর জন্য আমি সেটার পরিবর্তে ব্লু কালার করে দিয়েছি। তবে আপু এত মিষ্টি ছিলেন, এত ভদ্র ছিলেন, উনি আমাকে কিছুই বলেননি, বরং বলেছিলেন যে কেক দুটো অনেক ভালো হয়েছে এবং কেক খাওয়ার পরেও ভালো রিভিউ দিয়েছিলেন। তো আমি নিচের বর্ডারটা একটা স্টার নজেল দিয়ে এভাবে দিয়ে দিয়েছি। আর কেক দুটা উনি অনেক দূরে নিয়ে গিয়েছিল, ওনার বাসা যেহেতু আমার বাসা থেকে অনেক দূরে ছিল,
প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা, তো আলহামদুলিল্লাহ কেক নষ্ট হয়নি, কিছুই হয়নি। আমার আজকের এই ভিডিওর কোন কেকটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেমনটা বলেছিলাম যে ওয়ান শেপের কেকের সাথে প্রতিবার অন্য দুইটা কেকের অর্ডার থাকে, সেটা আপনারা এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।